বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন আমরা ভাইফোঁটা উপলক্ষে আজকে একসঙ্গে হয়েছি, নানা রকম রান্না বান্নার আয়োজন করা হয়েছে। আমি বোন, আমার ভাইয়ের বউ, সবাই মিলে একসঙ্গে আমরা এইটা করেছি, ভাইফোঁটাটা পালন করেছি, সেটাই আপনাদের আমি দেখাবো। রান্না বান্না গুলো করেছি, আমার ভাই এখানেই আছে, এই যে আমার ভাই প্রিয়, আমার বাপিও আছে, আমাদের সব ছেলে মেয়েরাও আছে, আস্তে আস্তে সবার সাথে দেখাবো। সবাই এখন এদিকে ওদিকে আছে, এইবার আমি আরো অন্যান্য কিছু যেগুলো আপনাদের দেখাবো আস্তে আস্তে সেগুলো শেয়ার করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, লাইক আর শেয়ার করবেন, বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না। আপনাদের সাহায্য ভালোবাসা আমার চলার পথে পাথে হয়ে থাকুক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মুগের ডালটা আমরা বসিয়ে দিয়েছি, মুগের ডালটা জলটা দেওয়া হয়েছে, মুগের ডালটা কিন্তু আগে সুন্দর করে ভেজে নিয়েছি, সেইটা একটু দেখানো সম্ভব হয়নি, স্কিপ হয়ে গেছে, সেই জন্য দুঃখিত। আরম্ভ হয়ে গেছে, ফ্যানাগুলো তুলে তুলে সমস্ত তুলে দেওয়া হচ্ছে, এবার ডালের মধ্যে জলটা দিয়ে দিলাম, ডালটা টকটক করে ফুটছে, এখন ডালটা কিন্তু প্রায় হয়েই এসেছে, আর জাস্ট একটুখানি সময় ডালের মধ্যে কটা কাঁচা লঙ্কা ফেলে দেওয়া হয়েছে। ডাল সিদ্ধটা পুরো কমপ্লিট, দেখুন কত সুন্দর ঘন ঠিক হয়ে গেছে আর পুরো মিশে গেছে ডালটা, দেখুন এইভাবে কাটিয়ে নিলে সুবিধা হয়। টোটাল রান্নার জন্য দেখুন কিছুটা পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, টমেটোও কিছুটা রেখে দেওয়া হচ্ছে। আমাদের রান্নাটা একটা পুরো ঘরোয়া মতো, আমাদের কুড়ি জনের মতো লোক আছে, তাদের জন্য পুরো এই যে রান্নাটা হচ্ছে। এগুলো দিয়ে নেওয়া হবে, গোটাগুলোর সাথে আলুগুলো ছাড়িয়ে এই জলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে এই আলু আছে সব, এই আলুগুলো সব ছাড়িয়ে নেওয়া, আদা আলাদা করে পুরো মিক্সিতে পেস্ট করে নেব, রসুন পেস্ট করে নেব, মাছের মাথাগুলো কেটে ধুয়ে পুরো পরিষ্কার করে জল ধরিয়ে ছড়িয়ে নেওয়া আছে, আদার পেস্টটা করে নেওয়া হয়েছে, টমেটোটা পুরো এক বাটি ছিল সেটার পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে, রসুনের পেস্টটা করে নেওয়া হয়েছে, এটা পেঁয়াজ কিছুটা বেটে নেওয়া হয়েছে, আর সর্ষেটা সুন্দর করে পেস্ট করে নেওয়া হয়েছে, এই চারমগজগুলো পেস্ট বানিয়ে নে, সর্ষেটা গুঁড়ো করে নেওয়ার পরে একটুখানি জল মিশিয়ে এরকম করে ভিজিয়ে রেখে দিলাম, এতে কি হবে পেস্টটা খুব সুন্দর হবে। চারমগজটা বাটা রেডি, লঙ্কাগুলোর সমস্ত পেস্ট বানিয়ে নিয়েছি, এগুলো সব এইভাবে ভিজিয়ে নেওয়া হবে, জলে ফেলে দেওয়া হচ্ছে, সবকটা আনারস আমি জলের থেকে তুলে নিয়েছি। দেখুন সহজে আনারসের চাটনি করার জন্য কিভাবে কাটলে আপনার খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কোনো কষ্ট নেই, আনারসগুলো কিন্তু এইভাবে তুলে নেওয়া হবে, আনারসটা কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দেখুন একটুখানি লবণ অ্যাড করে দিলাম, দিয়ে আনারসটা এইভাবে একটুখানি নাড়িয়ে সেদ্ধ করে নেব, এর মধ্যে জাস্ট সামান্য একটু হলুদ দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে, এইভাবে আনারসটা একটুখানি সময় ফুটতে দেব, কিশমিশটা অ্যাড করে দিলাম, কাজুটাও অ্যাড করে দিচ্ছি, চিনিটা মোটামুটি বেশ বেশি পরিমাণেই ঢালা হবে যাতে মিষ্টিটা আসে, কেন অনুষ্ঠান বাড়ির চাটনি যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু টেস্ট ভালো হয় না, সেই জন্যই এর মধ্যে বেশ ভালো পরিমাণে চিনিটা ঢালা হলো। এইবার সব মিশিয়ে একটু ফুটিয়ে নেবে, যাচ্ছে কত সুন্দর চলে আসছে দেখুন, আস্তে আস্তে এভাবে করলে চাটনিটা অসাধারণ হয়, আনারসের চাটনি তো সবাই রান্না করে কিন্তু এইভাবে রান্না করে দেখবেন খুবই সুন্দর হবে। চাটনিটা পুরো কড়া থেকে কাটিয়ে তুলে নেওয়া হলো, এটা কিন্তু কমপ্লিট, চাটনিতে কোনো তেলের ব্যবহার নেই, তার মধ্যে বা দেখুন তেল ঢেলে দেওয়া হচ্ছে, মাছে লবণ আর হলুদ দেওয়া হয়ে গেছে, এবার সুন্দর করে এগুলো লবণ আর হলুদ মাখিয়ে দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু মাছটা লবণের টেস্ট আসবে, আগে এইভাবে মাখিয়ে 10 মিনিট রেখে দেওয়া, কড়ার মধ্যে ঝুড়ি আলু ভাজাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, দেখুন ঝুড়ি আলু ভাজা প্রিয় নয় এমন কেউ নেই, এটা খুব টেস্টি একটা রেসিপি,
অনুষ্ঠান বাড়িতে ঝুরি আলু ভাজা হলে আর কথাই নেই। এর মধ্যে কোনো লবণ দেওয়া হয়নি, কেবলমাত্র তেলে ছাঁকাভাবে ভেজে নেওয়া হবে। এটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাজা হয়ে যায়। দুইভাবে ভাজা হলে নাড়তে থাকবেন, যতক্ষণ এর মধ্যে জল থাকবে ততক্ষণ কিন্তু গ্যাজাটা হবে, জলটা কিন্তু তেল শুকিয়ে যাবে, তখন কিন্তু আর এই গ্যাজাটা হবে না, তখন জানবেন ঝুরি আলু ভাজাটা আপনার কমপ্লিট। ডালচিনি, ছোট এলাচ, লবঙ্গ, জায়ফল, সমস্ত কিছু, এই যে এটা কিন্তু সাদা মরিচ যেটা সেইটাই দেওয়া আছে। এর মধ্যে ছোটো এলাচ, ডালচিনিটা আগে একটু পেস্ট করে নেওয়া হবে গুঁড়ো করে। এবার এগুলো আলাদা করে সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে। আলু ভাজাটা হয়ে এসছে, যখন যাতে সব কিছু ভাজা হয় সেজন্য এইভাবে নাড়া হয়েছে। চাল দিয়ে সমস্ত ছোটো তুলে নেওয়া হয়েছে আলু ভাজাগুলো। এবার তেলটা ঝরিয়ে আলু ভাজাগুলো সব তুলে নেওয়া হবে। আলু ভাজা আমার হয়ে গেছে, হবে বাকিগুলো ভেজে নেবে। আমাদের ঝুরি আলু ভাজাটা রেডি। দেখুন এর সঙ্গে কিছুটা কারি পাতা আর শুকনো লঙ্কা ভেজে জাস্ট মিশিয়ে দেওয়া হয়েছে। ঝুরি আলু ভাজাগুলো ভাজার পর একটা প্যাকেটে করে রাখলে কিন্তু সহজে নরম হবে না, কিছুক্ষণ ভালো থাকবে। এইবার মুখটা আমরা বন্ধ করে রেখে দেবো, এইভাবে অনেকক্ষণ থাকবে। মাথাগুলো দিয়ে দিয়েছি সরষের তেলটা গরম করে, এবার মাথাগুলো ভাজা হবে। ছাপিটা এভাবে দিলে তেলটা ছিটকে আপনার গায়ে আসবে। ঝুরির জন্য কিছুটা নারকল আমরা কুড়ে নিয়েছি, এদের মাথাগুলো কিন্তু ভেজে নিয়েছি। অন্য মাছের পিসগুলোও দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোও খুব সুন্দর করে একটু ভেজে নেবো। মাছও কিন্তু অন্য মাছের সঙ্গে জুড়ে যায়নি, এবার মাছগুলো উল্টেও গেছে। এভাবে আরেকটুখানি রাখলেই কিন্তু ছাঁকা দিলে বেশ ভালোভাবে মাছগুলো ভাজা হয়ে যাবে। এগুলো জ্যান্ত মাছের তরুণ মাছ, আর কাতলা মাছ এগুলো সমস্ত নেওয়া আছে। অনুষ্ঠান বাড়িতে কাতলা মাছই বেশি টেস্টি হয় বলে ব্যবহার করা হয়। এবার বাকি মাছগুলো যে আছে দেখুন, এগুলো সমস্ত মাছ একইভাবে ভেজে নেবে। ভালোভাবে কড়াটা গরম হলে, তেল গরম হলে কিন্তু কোনো মাছই জোড়ে না, এটা দেখে দিচ্ছি। এইবার সমস্ত মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, গ্যাসটা কিন্তু জোরেই আছে। এই সব মাছগুলো তুলে নেওয়া হয়। তো কতটা লাল লাল করে ভাজা হয়েছে, ওই মাছ ভাজা করার মধ্যেই পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়েছে, শুকনো পেঁয়াজটা। পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নেওয়া হবে, একটু সমানে নাড়তে হচ্ছে। ভেটকি মাছের পাতুড়িগুলো করার জন্য ভেটকি মাছ এনে ধুয়ে পরিষ্কার করে একদম রাখা আছে জলটা ঝরিয়ে। এটা 4 কেজি ওজনের একটা মাছের থেকে আমাদের ঘরোয়া সবাই খেতে ভালোবাসে বলে এই পাতুড়িটা মাছ করা হয় মোটামুটি যে কোনো অনেক অকেশনে। পেঁয়াজ ভাজার সুন্দর একটা গন্ধ স্মেল আসছে, স্মেলটা আপনাদের তো শোকাতে পারবো না, সেই কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন ছানচায় করে তুলছেন দাদা, বুঝতে পারবেন কত সুন্দর ভাজাটা হয়েছে। মশলা যত কষবেন ততই কিন্তু রান্নার টেস্টটা নির্ভর করে, এক্ষেত্রে সেইভাবেই রান্নাটা হচ্ছে। দেখুন পেঁয়াজ ভাজাটা পুরো ঝরিয়ে রাখা হচ্ছে তেলটা, তেলটাও কিন্তু খুব একটা পড়েনি। দেখুন এইবার বাটা পেঁয়াজ কিছুটা নেওয়া ছিল সেটা যোগ করে দেওয়া হলো। তো তেলটা জড়িয়ে এই পেঁয়াজ ভাজাটা নিচে মেলে দেওয়া হলো, তাহলে কিন্তু ঝুরঝুরে ভাবটা আর মুচমুচে ভাবটা থেকে যাবে। যেহেতু গ্যাসটা জ্বলে দেওয়া আছে, রান্নাটা জোগাড়টা আপনাকে ঝপঝপ করে করে নিতে হবে। এটা আরেকটু কষা হবে, পেঁয়াজ কষবেন তত কিন্তু কালারটা সুন্দরই চলে আসবে। এই যে 2-3 চামচ এই রসুনটা বাটাটা দিয়ে দেওয়া হলো, মিনিভাবে করা বুঝতেই পারছেন, দেখুন একদম মিশে গেছে। এই ভেটকি মাছের মধ্যে কিছুটা লবণ পরিমাণ মতো অ্যাড করা হলো, লেবুর রস, 3টে লেবুর রস
দিয়ে দেওয়া হলো গোলমরিচের গুঁড়ো দিয়ে সমস্ত ছড়িয়ে দেওয়া হয়েছে। সর্ষের তেল কিছুটা, তেলটা দিয়ে মশলাটা দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়েছি। টমেটোর পেস্টটা অ্যাড করে দেওয়া হয়েছে, হলুদটাও দিয়ে দেওয়া হয়েছে, লঙ্কা গুঁড়োটা অ্যাড করা হচ্ছে। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য। আজকাল কালার ছাড়া যেহেতু কারুরই রান্না পছন্দ হয় না, সেহেতু কালারটা অ্যাড করে দেওয়া হলো। জল যোগ করে দেওয়া হলো। একই মশলা যদি হয়, অনেক রকম তরকারি, এটা হচ্ছে স্পেশাল মশলা, অনেক তরকারিতে ব্যবহার করে নেবেন। আদা বাটাটা অ্যাড করে দিলাম। আদা বাটাটা দিয়ে একটুখানি নাড়িয়ে দিচ্ছি। ডাল আর মাছের কালিয়ার জন্য হচ্ছে মশলাটা। একই মশলা আমরা যদি এরকমভাবে করে নিই, আমাদের টাইমও বেঁচে যায় আর মশলাটাও কষা হয়ে যায়। একই টাইমে অনেকগুলো মশলা হয়ে যাবে। এখন কত দূরে ফুটছে, কিছুটা মশলা কাটিয়ে রেখে দেওয়া হচ্ছে। এই মশলাটা মাছে ব্যবহার হবে। এবার কড়াই যে মশলাটা আছে, তার মধ্যে চার মগজটা অ্যাড করে দেওয়া হলো। গ্যাসটা জ্বলে জ্বলার জন্য, দেখুন ঘরের মতো আপনি আস্তে ধীরে রান্নাটা করতে পারবেন না, আপনাকে কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে রান্নাটা। এবার মশলাটা একটুখানি মিশিয়ে নিতে হবে। পুরো গ্রেভিটা রেডি, কেবল জল দেওয়া হয়েছে। জল দিয়ে দেখুন জোরে জোরে ফুটতে আরম্ভ করে। ছাগল এবার অ্যাড করে দেওয়া হচ্ছে। আবার একটু করে গ্যাস, দুটা জল গরম করা আছে, প্রয়োজন মতো জল গরম অ্যাড করা হচ্ছে। এবার কিন্তু দেখেছি মশলাটা কতভাবে ফোটানো হয়েছে, ফুটলেই কিন্তু নামিয়ে দিতে হবে। এবার গরম মশলা মোটামুটি এক মুঠো অ্যাড করে দেওয়া হয়েছে, যা গুঁড়ো করা হয়েছিল। লবণ টবণ পুরো যথাযথ আছে। মাছটা আস্তে আস্তে নাড়িয়ে দেওয়া হচ্ছে। দেখুন আর বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এবার আস্তে করে মাছগুলো আমাদের নুন মশলা যথাযথ আছে, শুধু টেস্টের জন্য শেষে একটুখানি কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কা কিন্তু মিশতে বেশিক্ষণ সময় লাগে না। গ্রেভিটা এবার কাঁচা লঙ্কা দেওয়ার পরে দেখুন ফুটছে, যেহেতু গ্যাসটা জ্বলছে। এবার নাবিয়ে মিশিয়ে দিলাম। এর মধ্যেই সমস্ত মশলা ধীরে ধীরে মিশিয়ে নেবেন, তাতে কিন্তু টেস্টটা একই থাকবে। একটুখানি জাস্ট দেখুন গামলাটা ধরে নাড়িয়ে দিলেই হবে। দেখুন লবণ অ্যাড করে দিলাম কিছুটা, আগে কিছুটা কিন্তু লবণ দিয়েছি। এবার সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখুন সবাই মিলেও কিছুটা আমরা কাজ করেছি, একার পক্ষে এতটা রান্না করা সম্ভব না। দাদারাও করেছেন অনেক। ডালের মশলাটা সমস্ত আবার ওই কড়াটাই অ্যাড করে দিলেন দাদা, যেহেতু মশলাগুলো সমস্ত তেল দিয়ে কষা আছে, সেই জন্য আলাদাভাবে তেল দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এইভাবে এটা ফুটতে দেবো। ডালের মশলাটা কিন্তু ফুটছে। এবার দেখুন ওই ডালের মশলার মধ্যে পুরো মাথাটা দিয়ে দেওয়া হলো, এটা ফুটছে। জলটাও অ্যাড করে দেওয়া হলো। মাছের মাথাটাও যেহেতু আমি অবশিষ্ট বাকি হয়ে গেছে, এইটা যে ডালটা কত সুন্দর টেস্টটা এসে গেল। মশলার সঙ্গে সমস্ত মশলা লবণ লবণ দেওয়া হয়ে গেছে, কিন্তু আলাদাভাবে যখন ডাল যোগ করা হয়েছে লবণটা অবশ্যই টেস্ট করে দেখতে হবে। লবণটা কম আছে, সেই লবণটা অ্যাড করে দেওয়া হচ্ছে। ডালটা রেডি, একদম পারফেক্ট। গরম মশলাটা অ্যাড করে দেওয়া হচ্ছে, ঘিটা অ্যাড করে দিলাম। এরকম প্রত্যেকেরই একটা এরকম ডাবু হাতা প্রত্যেকের দরকার, এতে কিন্তু দেখুন তরকারি ডালার সমস্যা একদম সমাধান হয়ে যায়। এই ঢালতে গিয়ে ছ্যাঁকা খাওয়া, পায়ের গায়ে পড়ে যাওয়া, এরকম অভিজ্ঞতা অনেকবার হয়েছে, তার থেকে আশা করছি এবার মুক্তি পাবে। দেখুন ডালটা পুরো কমপ্লিট, কড়াটা খালি করে এলে নেওয়া হয়ে গেছে। এই পাতুরির মশলার জন্য পোস্ত, সাদা সর্ষে,
একসঙ্গে মিশিয়ে বেটে নেওয়া হয়েছে। নারকল কোড়াও এতে অ্যাড করা হয়েছে। কাঁচা লঙ্কাও একটু লবণ অ্যাড করে দিলাম কিছুটা, আগে কিছুটা কিন্তু লবণ দিয়েছি। এবার সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখুন সবাই মিলেও কিছুটা আমরা কাজ করেছি, একার পক্ষে এতটা রান্না করা সম্ভব না। দাদারাও করেছেন অনেক। পোস্ত বাটাটা অ্যাড করে দিলাম। নারকল কোড়াটা যেটা কুড়ে নেওয়ার পরে বেটে নিয়েছি, এর মধ্যে কালো জিরে গোলমরিচ দেওয়া আছে সেটাও দিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু দুটো বড় বড় নারকল নেওয়া আছে। এখানে প্রায় 60 পিসের মতো ভেটকি মাছের ফিলে কাটা আছে, সেইগুলোই সমস্তই করা হবে। এবার সর্ষে কিছুটা অ্যাড করে দেওয়া হলো। বাটা কাঁচা লঙ্কা যেটা মিক্সিতে গুঁড়িয়ে নেওয়া হয়েছিল সেটাও দিয়ে দিলাম। এটাও কিন্তু অনেকটা মানে কাঁচা লঙ্কা, প্রায় 150-200 গ্রাম কাঁচা লঙ্কা আছে। বাটার পরে অল্প একটু মনে হচ্ছে 3 চামচ এখানে দেওয়া হচ্ছে আমচুর পাউডার। এই আমচুর পাউডার দেন বা লেবু দেন, যাই হোক দিলে এই যে সর্ষের একটা ঝাঁজ আছে সেই ঝাঁজটা অনেকটা কমে যায়, মাছের টেস্টটা অসাধারণ চলে আসে। আপনি এক পিসের জায়গায় 2-3 পিস খেলেও আপনার মনে হবে না যে সর্ষে বাটার ঝাঁজটা পাচ্ছেন। সেই জন্য আমচুর পাউডার তাহলে লেবু অবশ্যই অ্যাড করবেন। যে যেরকম ঝাল খাবেন সে সেরকম ঝাল মেশাবেন, লবণটা একটুখানি যেরকম খাবেন সেরকম দিয়ে নেবেন, কিন্তু আলাদাভাবে পরে মেশাবার কোনো এ নেই, একটুখানি টেস্ট করে দেখতেই হবে। কারণ যেহেতু সবাই খাবে সেহেতু টেস্টের সঙ্গে আর কোনো কম্প্রোমাইজ হবে না, পরে লবণটা মেশানো সম্ভব না। তাই অবশ্যই আমার মনে হচ্ছে একটু নুন কম, তাই সামান্য একটুখানি নুন অ্যাড করে দিলাম। এবার এটা মিশিয়ে দিলাম একদম যথাযথ। আমার পাতুরির মশলা দিয়ে মাছের ম্যারিনেট করাটা রেডি। এই বাগাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা সুতো দিয়ে বাঁধতে অসুবিধা হয় তারা কিন্তু এইভাবেও বেঁধে নিতে পারবেন। দেখুন কাঠিটা কিন্তু এইভাবে ফুটিয়ে দিলেই হয়ে যাবে। এভাবে কিছুটা পাতুরি করা হয়েছে, বাকি কতগুলো দেখুন গামলায় আছে সেগুলো আস্তে আস্তে এইভাবে করে নেওয়া হবে। একে একে কিছু পাতুরি আমি ছেড়ে দিয়েছি তেলের মধ্যে, একটুখানি সময় প্রথমে হতে দেবো। পাতুরিগুলো আস্তে আস্তে উল্টে দেওয়া হচ্ছে, ধীরে ধীরে আবার উল্টো পিসটা হতে দেবো। উল্টো হয়ে গেছে, দেখুন প্রথমে কিছুটা ভেজে নিয়েছি, বাকি কিছুটা দিয়ে দিয়েছি, এখনও কিছুটা আছে, এগুলো সব এরকম আস্তে ধীরে ধীরে ভেজে নেবো। 3 কেজি মতো চালের ভাত আমাদের এই রেসিপিতে বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। ঘরোয়া চালেরই ভাত এটা হচ্ছে, যেহেতু আমাদের আর এক বেলায় বিরিয়ানি আছে সেহেতু আমরা প্লেন ভাতই রেখেছি। ফ্যানটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি, যেহেতু একটু কম হয় সেহেতু যে জলটা একটু থাকলে সেই জলটা কিন্তু বাকি ভাতটাই টেনে নেয়। ভাতটা দেখাচ্ছে কত ভাত ঝরে রয়েছে। ভাইফোঁটা উপলক্ষে আমাদের এই মিষ্টিগুলো কেনা হয়েছে। দেখুন এই মিষ্টিগুলো কত সুন্দর, টেস্টও কিন্তু অসাধারণ। চোখগুলো গোল্লা গোল্লা হয়ে যাবে।
দেখুন আজি আমাদের ভাইফোঁটার মেনু, ভাইকে যা করে দিয়েছি এই ঝুরি আলু ভাজা, ডাল মাছের মাথা দিয়ে, পাতুরি ভেটকি মাছের, রুই মাছে কালিয়া চাটনি, আর যেগুলো আছে সেগুলো সব দেখানো সম্ভব হয়নি, সেগুলো আর দেখাইনি, এগুলো যেহেতু বাজার থেকে কেনা। এই যে আমার ভাইকে, না ভাইয়ের আবদার ছিল যে অনেক রকম আইটেম করবি না, অল্প করবি যেন শান্তি করে খেতে পারে, তৃপ্তি করে খেতে পারে। পেট ওইটুকুই আজকে বলে পেট ডবল হয়ে যাবে না, অতহে যেটুকু খেতে পারবো মানে আনন্দ করে তৃপ্তি করে। ভাইয়ের যেটুকানি ইচ্ছা ছিল আমরা সেইটাই করেছি। হ্যাঁ, আশা করি আপনারা, থ্যাংক ইউ আমার বড়দি, আমার সর্দি, আরো সবাই আছে, এই যে জামাইবাবুরাও দেখুন খুব ব্যস্ত, তাদের আচ্ছা এখানেই আমার ভিডিওটা আজকে শেষ করছি। আশা করি আপনাদের নিশ্চয়ই আমার পারিবারিক ভিডিওটা ভালো লেগেছে, আপনারা আমার সঙ্গে থাকবেন, আপনাদের আমার সঙ্গে থাকলে আমার ভালো লাগবে। ধন্যবাদ, আজ এখানেই আমি রাখছি।